वेलकम टू मोहर क्रिएशन नतून एक भिडियोते स्वागत सकल दर्शक बंधुदेर आमी एखन आछि नेताजी इंडोर स्टेडियम सामने इमेज क्राफ्ट अर्थात फटोग्राफी फेयर जो मेलाटी है प्रत्येक बचर ये इंडोर स्टेडियम ही थे किंतु 2021 साल इमेज क्राफ्ट मेलाटी अनुष्ठित होच्छे शहीद क्षुदिराम बोस अनुशीलन केंद्रे। शहीद क्षुदिराम अनुशीलन केंद्रटी नेताजी इंडोर एकदम पाशे 29, 30, and 31 अक्टोबर कलकातार शहीद क्षुदिराम बोस अनुशीलन केंद्रे अनुष्ठित होच्छे इमेज क्राफ्ट 2021। एटी 17तम इमेज क्राफ्ट कलकातार बुके तो आसुन सबाई मिले आमरा घुरे देखी। एंट्रेंस एंट्रेंस दिए ढुकते ढुके चले आते प्रथम बादी के एखे रेजिस्ट्रेशन करा रेजिस्ट्रेशन रूम थे रेजिस्ट्रेशन करते हैं प्रथम चलो रेजिस्ट्रेशन कर रेजिस्ट्रेशन हो गए तो यार एंट्री करब एंट्री करब इमेज क्राफ्ट चलो एंट्री करा जा মেলার মধ্যে পাবেন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি রিলেটেড সমস্ত রকম জিনিস। এখানে আছে ব্যাগ, ব্যাগের ভ্যারাইটি আছে, ক্যামেরা ব্যাগের ভ্যারাইটি দেখতে পাচ্ছ তোমরা। ক্যামেরন লেন্সের একটা বেশ বড় স্টল এখানে আছে, তো এখানে প্রচুর ধরনের লেন্স রাখা আছে, তো অনেকেই ট্রাই করছে লেন্স নিয়ে নিজের নিজের ক্যামেরা দিয়ে লেন্সগুলো ট্রাই করতে পারো। আর এখানে ফটোগ্রাফির জন্য মডেলও আছে রাখা আছে, তো শ্যুট করা যেতে পারে এই মডেল। তো আমিও কিছু ভিডিওগ্রাফি নিলাম, ফটোশ্যুটও করেছিলাম। অন্য একটি স্টলের মধ্যে আছি, তো এখানে মডেল রাখা আছে ফটোগ্রাফির জন্য, তো আমি DSLR নিয়ে এসেছিলাম, তো কিছু শ্যুট করে নিলাম। ফটো ফ্রেম মেকিং স্টল, এখানে ফটো ফ্রেম তৈরির জন্য যাবতীয় র মেটেরিয়ালস পাওয়া যায়, যেমন ফটো ফ্রেমের স্টিক, লাইক জয়েনিং মেশিন, কাটিং মেশিন এবং কোল্ড ল্যামিনেশন মেশিনও এখানে পাওয়া যায়। এখানকার যে দাম জিজ্ঞাসা করলাম সেই দামগুলো রিজনেবল লাগলো, যেমন কাটিং মেশিনের দাম বললো 11,000 টাকা। ক্যামেরা অ্যাক্সেসরি স্টলের সামনে আছি, তো এই স্টলের মধ্যে যাবতীয় ক্যামেরা মানে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির অ্যাক্সেসরিজ পাওয়া যায়, লাইক ফ্ল্যাশ, ট্রাইপড, বিভিন্ন ধরনের মাউন্ট, গ্রিপ, এই সমস্ত কিছুই এই স্টলের মধ্যে দেখতে পেলাম। এই স্টলটায় অ্যালবাম মেকিং সফটওয়্যারের সঙ্গে আছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, যেমন আমব্রেলা, বিভিন্ন ধরনের গ্লাসেস, তো এই স্টলের মধ্যে অনেক কিছুই আছে। তো ঘুরে দেখলাম স্টলটা, এই স্টলে আছে উইডিংস ফটোগ্রাফির বিভিন্ন রকম অ্যালবাম ক্রিয়েট করার জন্য PSD রেডিমেড ফাইল, CD ও DVD বিক্রি হচ্ছে। এই ধরনের অ্যালবাম এই CD ও DVD মধ্যে লোড করা আছে, ছবি সিলেক্ট করে ইনপুট দিলে এই ধরনের অ্যালবাম তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
সিনেম্যাটিক টাইটেল বলতে কী দাম আছে? ₹1000। ক্যাননের বিগ সাইজ প্রিন্টারের স্টল আছে এখানে, তো জেনে নেওয়া যাক এর কি দাম আছে এবং রেজলিউশন কি আছে এই প্রিন্টারগুলোর। প্রিন্ট কপি প্রাইস কি আছে, মতলব এক কপি কা প্রাইস কেসে মিলে? প্রাইস ইয়ে হোতা হ্যায় ইসকা পার স্কোয়ার ইঞ্চ 8 পয়সা খরচ হোতা হ্যায়। 8 পয়সা? হ্যাঁ। ইঙ্ক? আচ্ছা, ইসকা কিয়া কিয়া হ্যায়? इसका प्राइस है, एक्सपो प्राइस है 98। इसका जो आपका जो मेंटेनेंस है वो क्या कैनन में मिलता है? ₹2,05,000। স্টলটাই আছে বিভিন্ন ধরনের ট্রলি স্লাইডার যেগুলো ক্যামেরা ইউজ করা হয় মুভিং ক্যামেরায়, তো সেইগুলো এই স্টলের মধ্যে পাওয়া যায়, বেশ রিজনেবল প্রাইস বললো। রিফ্লেক্টারও আছে এখানে। স্ক্যানডিক্সের একটা বেশ সুন্দর স্টল চোখে পড়লো এই ফেয়ারে, তো স্ক্যানডিক্সের পেন ড্রাইভ মেমোরি কার্ড এবং SSD আছে। মার্কেটের থেকেও দামটা অনেকটাই কম, তো আমি অনেকগুলো মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ পারচেস করলাম। 510, এটা কি 120? 32 GB SD কার্ড, যেটা SD বলতে মোবাইল কম্ফোর্টেবল, ওটা প্রাইস কি আছে? 32 GB SD কার্ড মোবাইলে ₹345। স্কাই ওয়ার্ল্ড হলো একটা পার্সোনালাইজড গিফট স্টল, তো এখানে সব ধরনের পার্সোনালাইজড গিফটের র মেটেরিয়াল ও ফ্রেম পাওয়া যায়। তো এখানে যে প্রাইস বললো রিজনেবল প্রাইস, আর এই লাইট ফ্রেমগুলো খুবই উজ্জ্বল, খুবই সুন্দর, তো তোমরা এসে দেখতে পারো একবার। ये आपको रॉ मटेरियल चाहिए कि फ्रेम पूरा कंप्लीट करके चाहिए? कंप्लीट चाहिए। कंप्लीट 1250 मोहला, ये 28 कंप्लीट करके। এটা কোডাকের স্টল, তো কোডাকের অ্যাক্সেসরিজ এই স্টলের মধ্যে অ্যাভেলেবেল, যেমন ট্রাইপড, লাইট স্ট্যান্ড, লাইট, ফ্ল্যাশ গান ইত্যাদি। এই স্টলে আছে পার্সোনালাইজড গিফট বানানোর জন্য বিভিন্ন ধরনের মেশিন আর র মেটেরিয়াল, তো এখান থেকে এরা ট্রেনিং প্রোভাইড করে দিচ্ছে আর র মেটেরিয়ালও দিয়ে দিচ্ছে, আর র মেটেরিয়ালের সঙ্গে যে যে জিনিসপত্র লাগে সমস্ত কিছু এই স্টল থেকে পেয়ে যাবে। লাইট ফ্রেম আছে, ডিজিটেকের সমস্ত রকম লাইটস, ট্রাইপড, মনোপড, ডিম্বেল, ব্যাটারি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই স্টলটাতে। বেশ বড়ো করে স্টলটা সাজানো হয়েছে। ছোটো যদি উইদাউট রিং মানে স্ক্যান ছাড়া যদি নেন ₹600 থেকে 600। হ্যাঁ। 8 GB? ₹3,500। হ্যাঁ। 10 GB প্রাইস কি আছে মিনিমাম? ₹1700। ₹1300 থেকে ₹1300। আর মনোপডও পাওয়া যাবে এখানে? মনোপডও পাওয়া যাবে। আর মনোপডের প্রাইস কত থেকে আরম্ভ? মনোপডের প্রাইস আমাদের ₹550 থেকে স্টার্ট। আচ্ছা। হাইড্রোলিক হয়, নর্মাল আমাদের ট্রাইপড হয়, হাইটের কোনো ডিফারেন্ট রকম একটা ট্রাইপডের কী প্রাইস আছে?
হাইড্রোলিক ট্রাইপডের আমাদের মোটামুটি 4.5-5 থেকে স্টার্ট হয়। মোবাইলের ট্রাইপড আপনার 450-500 টাকার মধ্যে থেকে স্টার্ট হচ্ছে। তো একটা মোবাইলের ট্রাইপড কি দেখাবেন? আছে স্টিল গ্রাফিও আছে, স্টিলের আমরা 1500 খানা রেডি করি, 1000 খানা পিএইচডি বানিয়েছি, 1500 টাকা একটা আলাদা প্যাকেজ করেছি, আর এর মধ্যে সং, হাইলাইট, টাইটেল, হোয়াটসঅ্যাপ ইনভিটেশন এই সমস্ত দিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রিমিয়ার আলাদা, এডিএসআর আলাদা, ওই দুটো মিলিয়ে একটা প্যাকেজ রেডি করা হয়েছে। স্পেশাল কোনো কি সফটওয়্যার আছে না এটা প্রিমিয়ার বা আপনার কাছে যে প্রিমিয়ার আছে সেই প্রিমিয়ার আপনি চালাতে পারবেন, আপনার কাছে যে এডিএস আছে ওই এডিএসই ওপেন হয়ে যাবে। এরকম আরেকটা প্যাকেজ আমরা লঞ্চ করেছি যেটা হচ্ছে ইভেন্ট এইচডি প্রো 3.0 বলে নাম, ওইটা হচ্ছে প্রিমিয়ারের উপরে সিনেমাটিক প্যাকেজের উপরে একটা টোটাল প্যাকেজ, প্রিমিয়ারের সিনেমাটিক প্যাকেজ, ওটা আমরা 18,000 টাকার বিনিময়ে দিচ্ছি। বেঙ্গল ফটো পার্সোনালাইজড গিফট আইটেমের নাম করা একটি প্রতিষ্ঠান। এখানে পার্সোনালাইজড গিফট আইটেমে বিভিন্ন রকম মেশিন ও র মেটেরিয়াল পাওয়া যায়। আপনি 12,000 টাকা থেকে শুরু করে 1,30,000 অব্দি যেতে পারেন। এটা হচ্ছে কাস্টমার যিনি আসেন তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, টি শার্ট বিজনেস করতে যাবেন, টি শার্ট বিজনেস করতে গেলে আপনার মোটামুটি 20,000 টাকা আপনি ইয়ে করলে টি শার্ট বিজনেস শুরু করতে পারেন। সাপোর্ট যা যা লাগে, ধরুন আপনার ট্রেনিং লাগবে, কিভাবে করতে হয় জিনিসটা আপনারা প্রোভাইড করেন, ওগুলো সব আমরা প্রোভাইড করি। এটা কি হিট প্রেসিং মেশিন? এটা হিট প্রেসিং মেশিন। এটা হচ্ছে টি শার্ট টাইলে প্রেস করা। প্রাইস কত আছে? এটার প্রাইস আমরা অ্যাকচুয়ালি 11,000 টাকা দাম, এয়ারে আমরা 10,000 রেখেছি। 10,000 এই স্টলের মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকম ল্যামিনেশন পেপার, ফটো পেপার, প্রিন্টিং এর যাবতীয় জিনিসপত্র। এই স্টলের মধ্যে আছে বিভিন্ন রকম লাইট সেট আপ, ক্যামেরা অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকম ট্রাইপড, পাউচ, ক্যামেরা লেন্স কভার, এছাড়াও আছে মাইক্রোফোন, স্ট্যান্ড মানে লাইট স্ট্যান্ড এই সব। এছাড়াও আছে এই ধরনের ক্রেন, এই সমস্ত ক্রেন দিয়েই ক্রেন শট নেওয়া হয়।
ক্যাপ্টেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। प्राइस रहेगा सर 110 रुपये। और हम करनाल हरियाणा से हैं, यहाँ एग्जीबिशन में आए हुए हैं। इधर लास्ट टाइम पटना में थे, उससे पहले हैदराबाद में, तो अभी सीरीज वाइज जैसा चल रहा है नेक्स्ट टाइम विल बी पुणे और बेंगलुरु। लास्ट ईयर तो एग्जीबिशन नहीं हुआ था? नहीं, लास्ट ईयर नहीं हुआ था सर, कोरोना की वजह से सर सब पोस्टपोन हो गया। नहीं हुआ, नहीं कहीं भी नहीं हुआ सर, कोरोना की वजह से सब पोस्टपोन हो गया। थोड़ा बोलिए जो इसका जो है इसका साइज क्या है? सर ये साइज है 20x30। अच्छा, इसका प्राइस क्या है? सर ये पड़ेगा आपको इन सिल्वर कलर 1300, ब्लैक वाला सर पड़ेगा आपको 1400। ये है 1680 का, यहाँ पर पड़ेगा आपको 1680। ये वाला बेचते हैं क्या? हाँ जी, बेचते हैं। ये न्यू है, इसमें ये पड़ेगा सर 2600। और ऊपर इसका रहता है, जब आप लाइट ऑफ करते हैं तो चारों तरफ से शैडो जाना चाहिए, दीवारों में रहेगा वहाँ रहता है। চলে এসেছি একটা ক্যামেরার ব্যাগের দোকানে, তো একটু কথা বলে নেওয়া যাক এই দোকানদারের সঙ্গে। এসএলআর ক্যামেরার ব্যাগ পাওয়া যাবে? মিল যায় না, সবসে স্মল সাইজ ভি মিল যায় না। ওকে দেখিয়ে এসআই কোম্পানি কা কি নাম হ্যায়? বিস্টপ। বিস্টপ দেখিয়ে আপকো ওয়ারেন্টি বগেরা দেতে হ্যায়? হম লোগ খুদ বানাতে হ্যায়, হম লোগ খুদ ম্যানুফ্যাকচারার হ্যায় ইসকো। তো প্রাইস স্টার্টেড ফ্রম 600। 3000। তো থোড়া দিখাইয়ে 3000 वाला ব্যাগ। 3000 কা? হ্যাঁ 3000। ইমেজ ক্র্যাফ্টের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি এই মেলা সম্বন্ধে বা এই কোনো প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। কোনো পার্টিকুলার স্টলের নাম্বার যদি লাগে তোমাদের, তো তোমরা আমার কাছে কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কাছে ওই নাম্বার প্রোভাইড করার। আমি অনেক কার্ড কালেক্ট করে এনেছি, তো সেই কার্ডের মধ্যে তোমাদের কোয়েরি যদি থাকে তাহলে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ইমেজ ক্র্যাফ্টে প্রত্যেকবারের মতো এবারেও একটা ফুড স্টল করেছে, তো এখানে এসে তোমরা লাঞ্চ সেরে নিতে পারো। যারা পার্শ্ববর্তী জেলা থেকে আসছো তাদের জন্য এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, খুব রিজনেবল প্রাইসে এখানে লাঞ্চ করতে পারবে। তাহলে বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।